রোজার শুরুতে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। মার্চ মাসের ২৪ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। এই হিসেবে দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। অর্থনীতি বিশ্লেষক বলছেন, রেমিটেন্সের এই প্রবাহ স্বাভাবিক, যা সময়ের সাথে আরও বেগ পাবে। বিশেষ প্রতিবেদন মহিপুর কাদেরের। গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে এসেছে মার্চ মাসে। রমজানে পরিবারের বাড়তি ব্যয়ের চাহিদা মেটাতে প্রবাসী বাংলাদেশিরা বেশি পরিমাণে অর্থ দেশে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রবাসী শ্রমিকরা গত মাসে বাংলাদেশে পাঠিয়েছেন ১.৮৬ বিলিয়ন ডলার, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। গত বছর জুলাইয়ের ১.৮৭ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠানো হয়েছে। দেশের অর্থনীতির সবচেয়ে বড় আস্থার জায়গা বিদেশি রেমিটেন্স এবং কৃষিখাত। অর্থনীতি সচল রাখতে এই দুই খাতে লেনদেন আরও সহজ করা গেলে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করেন এই বিশ্লেষক। আমাদের অর্থনীতিটা মূলত কৃষি নির্ভর অর্থনীতি হওয়ার কারণে, কারণটা এখন ব্যালেন্সের কথা বলি, তাহলে এটা রেমিটেন্স নির্ভর। এই জায়গাটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যে রেমিট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মাইনাস, কারণ আমার ইম্পোর্ট বাস্কেট হিউজ, এক্সপোর্ট বাস্কেট খুবই ছোট। এবং এক্সপোর্ট বাস্কেটের ভিতরে দেখেন ৯০% আরএনজি। বৈধ পথে রেমিটেন্স পাঠানো আরও সহজ করা গেলে সরকারের নেওয়া ভিশন ৪১ সফল হতে আর কোনো বাধা আসবে না বলেও জানান তিনি। অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা ওই স্বপ্ন দেখা যে আমরা উন্নত বিশ্বের দেশ হবো, মিডল ইনকাম কান্ট্রি হবো, হাই ইনকাম কান্ট্রি হবো, এটি যদি কনজারভেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকি তাহলে হবে না, এখানে একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ লাগবে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।